তো হাইকোর্টের একদম সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাকি বিশ্বাস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। খুব তাড়াতাড়ি গুড নিউজ আসছে, কৃষাণু তার মায়ের কাছে আসতে চলেছে। অবশ্যই এটা আমি বলছি না, টিনা বলছে। আমার ছেলেও চড়তে ভালোবাসে ইয়েগুলো, গাড়িগুলো দেখলেই ব্যাস একদম দিতেই হবে। অন্যদিকে সন্দীপও কিন্তু বসে নেই, ছেলেকে তার কাছে রাখার জন্য তার যা যা করার দরকার সমস্তটাই কিন্তু সন্দীপ করছে। তো যাচ্ছি আজকে হাইকোর্টে। আর হ্যাঁ, আমার যে কেসটা এটা এখন সঙ্গীতা ম্যাডামই দেখছেন, আর তার উপরে আমার এখন এতটাই ভরসা এসে গেছে যে সেক্ষেত্রে হাইকোর্ট কেন, যদি সুপ্রিম কোর্টেও নিয়ে যায় তিনি, তো আমরা হাসতে হাসতে চলে যাবো, কোনো ব্যাপার নেই। এত সহজে ছাড়তে পারি না, না? আর তোমরা জানোই কিষাণুর প্রতি আমাদের ভালোবাসা কতটা, তো সেক্ষেত্রেও এখন আমি অ্যাকচুয়ালি নিজেকে নিয়ে ভাবছি না, ভাবছি আমার ছেলেটাকে নিয়ে। আর তোমাদেরও সেই ভাবনাটাই আছে মনে, চলছে, লড়বো, লড়ছি। আর হ্যাঁ, কাজ তো বেশ সুন্দর করে গুছিয়ে এসেছি, আর চিন্তা তো আমার নেই, চিন্তা যে করার সে তো করছে, একদম ফ্রি মাইন্ডে একদম চলে এসেছি। যেহেতু সঙ্গীতাদি সাথে রয়েছে, চিন্তা কিসের আমার, একদম চিন্তা করছি না। তার উপরে দায়িত্ব রয়েছে, সে ঠিক বুঝে নেবে কোথায় কি করতে হবে না করতে হবে। যাই হোক, কৃষাণুকে কে পাবে সেটা কিন্তু গ্রান্টি দিয়ে বলা মুশকিল। তারপরও টিনা যদি কৃষাণুকে পায় তাহলে তার ভবিষ্যৎটা কি বলতো? টিনার একমাত্র ইনকামের মাধ্যম হলো ইউটিউব। আর তারপরও টিনার যদি সুদীপ্তর সঙ্গে বিয়ে হয় তাহলে বুঝতেই পারছো কি হবে। আর কৃষাণু যদি ওই বাড়িতে না থেকে টিনার কাছে থাকে, আর সন্দীপ যদি পরবর্তীতে বিয়ে করে তাহলেও বুঝতে পারছো কি হবে। আর এটা ঠিক, সন্দীপ যদি একা থাকে তাহলেও বিয়ে না করেই বা থাকবে কেন? আমার মতে টিনার এই জিনিসটা বোঝা উচিত, যাই হয়ে যাক না কেন কিষাণু যেন ওই বাড়িতে থাকে। আর সন্তানের জন্য বাবা মা দুজনেরই ভালোবাসার কিন্তু প্রয়োজন আছে, আর সেজন্য কিষাণু মাঝে মাঝে তোমার কাছে এসে থাকলো। মনে হচ্ছে কোর্ট যেন তার রায় জানিয়ে দিয়েছে। একদিকে টিনা কনফিডেন্সের সঙ্গে বলছে ছেলে তার কাছে থাকবে। দেখো আমি খাচ্ছি মিষ্টি, ঠিক আছে, এখনো আছে মুখের মধ্যে, তাই জন্য মুখটা নাড়াচ্ছি। আজকে গেছিলাম আমরা হাইকোর্টে, যে কাজের জন্য গেছি সেই কাজটা একদম কমপ্লিট করেই এসেছি। আর এটুকু তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা সুখবর তোমরা পেতে চলেছো, এমনকি আমি নিজেও, ঠিক আছে? তো ওই জন্যে আর কি আসার পথে মিষ্টি আনা হলো, যে সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। তো চলো আর বেশি কথা বলবো না। আর হ্যাঁ, ওখানে গিয়ে আমাদের মানে একটু সময় লাগেনি, গেছি গিয়ে একটুখানি দাঁড়িয়ে ব্যাস ওনাদের সাথে কথা হয়েছে, তো চলে এসছি সঙ্গে সঙ্গে। শুধু আমাদের যাতায়াতের যেটুকু আর কি সময় লেগেছে, আর নিজেদের একটু খাওয়া টাওয়ার, তো সেই সময়টুকুই, তাছাড়া আর বেশি আদার্স আর কি আমাদের যে হাইকোর্টে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তা না। অন্যদিকে সন্দীপ বলছে আমরা এখন লোয়ার কোর্ট ছেড়ে এখন হাইকোর্টে এখন কেস লড়তে চলেছি, দুপক্ষই এখন হাইকোর্টে এসে উপস্থিত হয়েছি, তো চলছে। তো পেছনের এই বড় বড় মাথাগুলো যে ঠেলে ঠেলে হাইকোর্ট পর্যন্ত পাঠাবেই পাঠাবে, সেটা আমরা আগেই আইডিয়া করে নিয়েছিলাম, তো সেই কারণে আমরা আগের থেকেই সচেতন হয়ে গেছি এবং হাইকোর্টের দুয়ারে আমরা আগেই পৌঁছে গেছি। তো কাজ আমরা এগিয়ে রেখেছি, চিন্তা নেই। আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি একদম চিন্তা করো না। তো এটাই ভালো লাগলো যে আমরা যেটা আন্দাজ করেছি সেটাই সঠিক হলো, তো কোনো ব্যাপার নয়। আগের থেকে আমরা যেহেতু সচেতন আছি, বুঝতে পারলাম আমরা অনেক অ্যাডভান্স, তো আমাদের কাজও অনেক অ্যাডভান্সই হবে। তো যাই হোক, আমরাই দোষ করি পরকিয়া করি, তো কেউ যদি ভেবে থাকে যে আমি যত দোষী করি না কেন আমাকে লোয়ার কোর্ট থেকে ইনসাফ দিতে পারলো না, তবে হাইকোর্টে গেলে হয়তো আমাকে ইনসাফ দিয়ে দেবে, তো কাউকে ঠকিয়েছি তাতে কি হয়েছে, তাও তো আমার অধিকার আছে, তবু আমি যেটা চাইবো সেটা আমি কেন পাবো? তো লোয়ার কোর্টে দিতে পারেনি, ঠিক আছে তাহলে হাইকোর্টে, হাইকোর্ট তো আমাকে দেবেই, হ্যাঁ তো দেবেই, তো চলে গেছে হাইকোর্টে, তো চলো হাইকোর্টে গিয়েই হবে। পপি কিচেন তার বাচ্চার জন্য চোখের নিমিষে 51,000 টাকা দিয়ে দিল। মাসি 51,000 টাকা নিল, বাবা ছাড়লোই না মাসি।
জীবনে তো একবারে দেবো না কিভাবে। শেষ হয়ে গেল প্রোগ্রাম আমাদের, মাসিরা খুশি, মাসি খুশি হয়ে বাড়ি যাচ্ছ, খুশি তো, আমরাও খুশি, তোমরাও খুশি। কথোপকথন হয়, ও কিছু খারাপ কথা বলে, রিপিটে আমরা বলি, সেই নিয়ে অনেক ঝামেলা শান্তি হয়, চলে যাচ্ছে ঝামেলা শান্তিটা। তো সকাল উঠে রিমি আমাকে বলে যে আমাকে কোর্টে নিয়ে চলো, আমি থানায় যাবো, ও কোর্টে নিয়ে যেতে বলেছে, কোর্টে নিয়ে এসেছি। ওর মা রিপিটে একটা ভিডিও দিলাম, এই মুহূর্তে ওর মা আমি কি সব একবার কন্ট্রোভার্সি স্টার্ট করে দিয়েছে, ভিডিও পর ভিডিও স্টার্ট করে দিয়েছে, এতক্ষণ ধরে মায়ের সাথে কথা বলে এখানে কথা বলার জন্য পড়ো আবার ভিডিও স্টার্ট করে দিয়েছে। রিমি নিজের ইচ্ছায় করতে এসছে, আমি আমাকে বলেছে আমি নিয়ে এসেছি কোর্টে, ও ডিভোর্স হয়েছে, ডিভোর্স হওয়ার কথা বলতে এসেছি, সমস্ত কিছু বললো কমপ্লিট মানে তৈরি করার জন্য, তৈরি হওয়ার পরে ওদের মাকে আর ইয়ে কী বলে মিকি ফিকি যারা যারা আছে প্রত্যেকে কল করার পর সব রেডি করার পর বলছে আমি এখন করবো না, আমার মা বাবা আসবে, গার্জেন আসবে, তারপর করবো। আমার লয়ার তাই মানলো ঠিক আছে, গার্জেন আসবে তারপর হবে, তাই হবে। এখন এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে স্টার্ট, যে নাকি কি আমরা নাকি জোর করে ওকে নিয়ে এসেছি, জোর করে ওকে কিছু করাচ্ছি। তাই সামনের পাশে রিমি বসেও আছে এখানে, এই জায়গায় এই জায়গায় বসে আছে, মিথ্যের পর মিথ্যে স্টার্ট হচ্ছে, যেই জিনিসটা হওয়ার না সেটা জোর করে করাচ্ছে, ঝামেলা অশান্তি যারা কিছু করছে না এখানে এরা। তো গাইজ তোমাদের একটা জিনিস শোনাবো, যেটা মানে নিজের আমি ওকে নিয়ে এসছি না, ও নিজের ইচ্ছে এসছে, এটা শুনবে যাস। তোমার নিজের ইচ্ছে এসেছি না, আমি তোর জোর করে নিয়ে এসছি, তোমাকে জোর করে কোটে নিয়েছি তো, জোর করে ডিপোজিট বলিনি তো, এইটুকুনি জানাচ্ছিল। ওর মা ফালতু ফালতু কথাগুলো বাড়াচ্ছে, মিথ্যে রটাচ্ছে লোকের কাছে ভিউজ এর জন্য, জাস্ট ভিউজ সাবস্ক্রাইবারের জন্য। শুনে নিলে সামনে ওপেন কোর্টের সামনে শুনে নিলে, উকিল রয়েছে, লয়ার সবাই রয়েছে, যেখানে আমরা আমরা আমি বলেছি আমি কি বলেছি শোনো, শুনে যাও সামনে, শুনে যাও কি বলছি, আমি কালকে রাতের বেলা ওরা আমাদের কথোপকথন হয়েছে, ওরা আমার সঙ্গে বসাচ্ছে না, আমার সঙ্গে বসাচ্ছে না, ও আমাকে উল্টো পাল্টা কিছু বলেছে, আমি উল্টো পাল্টা কিছু বলেছি, সেই আমি বলে স্টার্ট করি, কি বললাম, লাইভ 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 প্রবলেম হচ্ছে, সকাল থেকে রাত সারা রাত অশান্তি হয়েছে, এই নিয়ে সারা রাত, এই নিয়ে শুনো না, সারা রাত এই নিয়ে অশান্তি হয়েছে, সকাল ওঠার পর রিমি বলেছে আমি কোর্টে যাবো, আমি চলো তারপর এসছো কেন আমার কাছে, তারপরে এসছো কেন, মিথ্যা কথা তোমার মা বলছে কেন, মিথ্যা কথা বলছে কেন, শুনেছো তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, বাই বাই।